আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মডেল টেস্ট 9 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যারা শিক্ষাগুলির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এমসিকিউ নাম্বার 1, কোন রোগের লক্ষণ ও প্রতিকার সমূহ ডায়রিয়ার মতোই? ক জয়েন্ডিস, খ কলেরা, গ টাইফয়েড, ঘ জলবসন্ত। সঠিক উত্তর হবে খ কলেরা। এমসিকিউ নাম্বার 2, আমাশয় প্রতিরোধের জন্য কি করতে হবে? ক সম্পূর্ণ বিশ্রাম করতে হবে, খ বিসিজি টিকা নিতে হবে, গ মাথায় পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, ঘ খোলা পায়খানা ও নোংরা পচা বাসি ও খোলা খাবার পরিহার করতে হবে। সঠিক উত্তর হবে ঘ খোলা পায়খানা ও নোংরা পচা বাসি ও খোলা খাবার পরিহার করতে হবে। এমসিকিউ নাম্বার 3, খাদ্যের কোন উপাদান সরাসরি দেহ গঠনে অংশগ্রহণ করে না? আবার লক্ষ্য করুন, খাদ্যের কোন উপাদান সরাসরি দেহ গঠনে অংশগ্রহণ করে না? ক আমিষ, খ ভিটামিন, গ শর্করা, ঘ স্নেহ। সঠিক উত্তর হবে খ ভিটামিন। সঠিক উত্তর হবে খ ভিটামিন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 4, আমাদের দৈনিক কত মাইক্রোগ্রাম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত? আবার লক্ষ্য করুন, আমাদের দৈনিক কত মাইক্রোগ্রাম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত? ক 5 থেকে 10 গ্রাম, খ 10 থেকে 15 গ্রাম, গ 15 থেকে 20 গ্রাম, ঘ 20 থেকে 25 গ্রাম। সঠিক উত্তর হবে ক 5 থেকে 10 গ্রাম। তাহলে আমাদের দৈনিক 5 থেকে 10 গ্রাম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। এমসিকিউ নাম্বার 5, মিঠা পানির উৎস কোনটি? ক বৃষ্টি, খ নদ নদী, গ নলকূপ, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। তাহলে মিঠা পানির উৎস বৃষ্টি, নদ নদী, নলকূপ সবগুলোই। এমসিকিউ নাম্বার 6, ভিটামিন B3 কোনটি? আবার লক্ষ্য করুন, ভিটামিন B3 কোনটি? ক রেটিনল, খ নিয়াসিন, গ ক্যালসিফেরল, ঘ থায়ামিন। সঠিক উত্তর হবে খ নিয়াসিন। তাহলে ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন। এমসিকিউ নাম্বার 7, ভিটামিন B1 কোনটি? ক রেটিনল, খ নিয়াসিন, গ সায়ানোকোবালামিন, ঘ থায়ামিন। সঠিক উত্তর হবে ঘ থায়ামিন। তাহলে ভিটামিন B1 হচ্ছে থায়ামিন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 8, বিনা ব্যবস্থাপত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? ক ভিটামিন এ, খ ভিটামিন বি, গ ভিটামিন সি, ঘ ভিটামিন ডি। সঠিক উত্তর হবে গ ভিটামিন সি। বিনা ব্যবস্থাপত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভিটামিন সি হতে পারে। এমসিকিউ নাম্বার 10, কোনটির অভাবে হাতের চামড়া খসখসে ও লাল হয়ে পড়ে? আবার লক্ষ্য করুন, কোনটির অভাবে হাতের চামড়া খসখসে ও লাল হয়ে পড়ে? ক ভিটামিন সি, খ থায়ামিন, গ নিয়াসিন, ঘ রিবোফ্লাভিন। সঠিক উত্তর হবে গ নিয়াসিন। তাহলে নিয়াসিনের অভাবে হাতের চামড়া খসখসে ও লাল হয়ে পড়ে। এমসিকিউ নাম্বার 11, প্রোটিনের চরম অভাব হলে শরীরে পানি আসে ও শরীর ফুলে যায়, রোগী নিস্তেজ হয়ে পড়ে, এটি কোন রোগ? ক মেরাসমাস, খ জেরেপথ্যালমিয়া, গ কোয়াশিয়কর, ঘ সবগুলো।
সঠিক উত্তর হবে ঘ কোয়াশিয়াকর। সঠিক উত্তর হবে গ কোয়াশিয়রকর। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 12 নম্বর এমসিকিউ, নিচের কোনটি পানিবাহিত রোগ? ক ডায়রিয়া, খ আমাশয়, গ কৃমি, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 13, কোন ভিটামিন প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে? আবার লক্ষ্য করুন, কোন ভিটামিন প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে? ক ভিটামিন বি, খ ভিটামিন ই, গ ভিটামিন কে, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ ভিটামিন ই। তাহলে ভিটামিন ই প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এমসিকিউ নাম্বার 14, দৈনিক কি পরিমাণ ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত? আবার লক্ষ্য করুন, দৈনিক কি পরিমাণ ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত? ক 15 মিলিগ্রাম, খ 90 মিলিগ্রাম, গ 900 মিলিগ্রাম, ঘ 16 মিলিগ্রাম। সঠিক উত্তর হবে খ 90 মিলিগ্রাম। তাহলে দৈনিক 90 মিলিগ্রাম ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত। এমসিকিউ নাম্বার 15, প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কি পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত? আবার লক্ষ্য করুন, প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কি পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত? ক 100 মিলিগ্রাম, খ 500 মিলিগ্রাম, গ 900 মিলিগ্রাম, ঘ 16 মিলিগ্রাম। সঠিক উত্তর হবে গ 900 মিলিগ্রাম। সঠিক উত্তর হবে গ 900 মিলিগ্রাম। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 900 মিলিগ্রাম ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এমসিকিউ নাম্বার 16, দুধ, মাখন, পনির, ডিমের কুসুম, কলিজা ইত্যাদিতে কোন ভিটামিন বেশি থাকে? ক ভিটামিন এ, খ ভিটামিন বি, গ ভিটামিন সি, ঘ ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ক ভিটামিন এ। সঠিক উত্তর হবে ক ভিটামিন এ। তাহলে দুধ, মাখন, পনির, ডিমের কুসুম, কলিজা ইত্যাদিতে ভিটামিন এর পরিমাণ বেশি থাকে। এমসিকিউ নাম্বার 17, চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয় কোনটি? আবার লক্ষ্য করুন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয় কোনটি? ক ভিটামিন, খ ভিটামিন ডি, গ ভিটামিন সি, ঘ ভিটামিন ই। সঠিক উত্তর হবে গ ভিটামিন সি। তাহলে ভিটামিন সি চর্বিতে দ্রবণীয় নয়। এমসিকিউ নাম্বার 18, শর্করা দেহে কি রূপে সঞ্চিত থাকে? আবার লক্ষ্য করুন, শর্করা দেহে কি রূপে সঞ্চিত হয় বা সঞ্চিত থাকে? ক সেলুলোজ, খ গ্লাইকোজেন, গ অ্যান্টিবডি, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে খ গ্লাইকোজেন। তাহলে শর্করা দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। এমসিকিউ নাম্বার 19, আমিষের অভাবজনিত রোগ কোনটি? আবার লক্ষ্য করুন, আমিষের অভাবজনিত রোগ কোনটি? ক ওজন হ্রাস পায়, খ মেজাজ খিটখিটে হয়, গ রক্ত স্বল্পতা, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্মেসি ব্যবসার সাথে জড়িত, যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, পড়াশোনা করার মতো সময় হাতে পাওয়া যায় না। তাছাড়া এই বয়সে এসে পড়াশোনা করার মতো এনার্জি কারো থাকে না। সকলেই চায় কিভাবে সহজ পদ্ধতি অনুসরণ করে পাস করা যায়। কাজেই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি অনুসরণ করে ছোট্ট আকারে একটি ফাইনাল সাজেশন তৈরি করেছি। তাছাড়া এই সাজেশনটিতে বিগত সালগুলোতে
পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সিলেক্ট করে সংযোজন করা হয়েছে। সাজেশনটিতে প্রথমে প্রতিটি সেশনের ব্রিফ কোশ্চেন এবং তারপর প্রতিটি সেশনের এমসিকিউ দেওয়া হয়েছে। আশা করি এই সাজেশনটি ভালোভাবে অনুশীলন করলে আপনারা অন্তত পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি নেবেন তাদেরকে পরীক্ষার আগে আরও কিছু শর্ট নোট দেব, যাতে করে আপনাদের সকলের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন ভালো হয়। ফাইনাল সাজেশনের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।